সব থেকে বড় কথা হচ্ছে যাবে চেক আপে চেন্নাই, তার আগে চুলের ট্রিটমেন্ট বেশ কিছুদিন হয়ে গেছে বাড়িতে গামলা বালতি সব ফেটে গেছে, মানে প্লাস্টিকের যেগুলো ইউজ করি। অ্যাকচুয়ালি এগুলো বেশ কিছুদিন আগে কেনা হয়েছিল, সেই পাপানের যখন জন্ম হয়েছিল তখন কিছু নতুন গামলা কেনা হয়েছিল, মানে পাপানের কাঁথা ন্যাকড়া সব আলাদা আলাদা করে রাখার জন্য বালতি, আর পুরনো কিছু ছিল সেই সব মিলিয়ে ঝুলিয়ে চলছিল, পুরনোগুলো অনেক আগেই ফেটে গেছিলো। আবার পাপানের জন্মের সময় যেগুলো কেনা হয়েছিল সেগুলো এতদিন চললো, প্রায় আড়াই বছর চললো, তো এইবারে সবই ফেটে গেছে। কমলার কাছাকাছি করতে খুব অসুবিধা হচ্ছে, বাজারে যাই মাঝে মাঝে আমি আর প্রদীপ যে আজকে গামলা বালতি কিনবই, কিন্তু অন্য এত কিছু কিনে ফেলি হাতে আর জায়গা থাকে না, আর কেনা হয় না। তারপর আমি তো পায়রাঙ্গা থেকে আসলাম, 20 দিন আর কেনা হয়নি, ওই ফাটা গামলাতেই কমলা কাজ করছিল। তো আজকে আমি সকালবেলা ঘুম থেকে উঠে প্রদীপকে বলেছি তুমি আগে গিয়ে গামলা কিনে নিয়ে আসবে, তো ও গিয়ে 4টে গামলা কিনে নিয়ে এসছে, কিন্তু গামলাগুলো এত বড় বড় কিনেছে, এত বড় বড়, ওর মধ্যে প্রদীপ বসে ডুবিয়ে স্নান করতে পারবে, মানে পুকুর হয়ে গেছে। এবার ওর মধ্যে জামা কাপড় ভেজাতে খুব সুবিধা, ধোয়ার ধুই সুবিধা, কিন্তু ছাদে নিয়ে যাওয়াটা অসুবিধা হয় গামলায় করে। তো প্রদীপ কমলাকে বলছে যে দেখো তুমি একটা ছোট সাইজের নিয়ে, মানে 3টে এনেছে এক সাইজের, আর এই গ্রিন কালারেরটা এনেছে সব থেকে বড়, যদি তোমার খুব অসুবিধা হয় তাহলে আবার ছোট দুটো এনে দেবো, আর বড় গামলা তো লাগেই। এখন পাপানের খেলনা রাখার জন্য যে আমাদের কত গামলা লাগে তার তো ঠিকই নেই, তো লেগে যাবে কাজে, ফেরত টেরত দেওয়ার দরকার নেই ইউজ করার। এই যে দুটো মানে মগ এনেছে, আর গতকাল একটা ভিডিও দিয়েছিলাম যেখানে আমি পাপানকে দেখাইনি, তো তোমরা অনেকে কমেন্ট করেছো দি ভাই পাপানকে দেখালে না কেন, পাপানকে না দেখালে ঠিক ভালো লাগে না, মানে কিয়ানকে একটু দেখলে ব্লগটা দেখতে আরো বেশি মজা লাগে। তো চলো আজকে কিয়ানের দুষ্টুমি দিয়ে শুরু হোক। খুব মজা, খুব মজা। ওই বদমাস, এই বদমাস, টাকার দিকে টাকার দিকে চান করবি ওটার মধ্যে। সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমি লীনা, অনেকদিন পরে আবার সংসারে জয়েন করে ফেলেছি, সংসারের কাজকর্ম নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি। তো আজকে কিন্তু একদম প্ল্যান মাফিক অনেক সকাল সকাল স্নান করে নিয়েছি, এখন বাজে 12টা, 12টার মধ্যে আমার স্নান দান সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এইবারে হচ্ছে যাচ্ছি রান্নাঘরে, রান্নাঘরে গিয়ে পাপানের জন্য একটু ফলের রস বানাবো, বানিয়ে ওকে খাইয়ে তারপরে এদিকে আমি রান্নাঘরে ঢুকবো। প্রদীপ একটু কাজ করছে, ওর নিজের কাজ লেখালেখি করছে, তো চলো আমি এখন রান্নাঘরে যাই আর ব্লগটা এখান থেকে শুরু করলাম। আর সকালবেলায় প্রদীপ বাজারে গেছিলো, অনেকগুলো গামলা কিনেছে, সেটা তো তোমরা দেখতেই পেলে। তো চলো দেখতে থাকো আজকে প্ল্যান আছে, একটুখানি পার্লারে যাবো, সেই পার্লারে যাবো যাবো করে যাওয়াই হচ্ছে না, কতদিন পায়রাঙ্গা ছিলাম যাইনি, তার মধ্যে আমাদের চেন্নাই যাওয়া মনে হচ্ছে কয়েকদিনের মধ্যেই হয়ে যাবে। এবারে বুঝতে পারছি না যে কবে হবে না হবে, মানে এখন আমাদের টিকিট কনফার্ম হয়নি, তো সেই জন্য একটুখানি তো প্রস্তুতি থাকতেই হবে, ঘর মানে সব কিছু গোছগাছ মোটামুটি করে রাখতে হবে, টিকিট হলেই হয়তো একদিনের মধ্যে আমরা বেরিয়ে যাবো, তো সেই জন্য একটু আমাকে পার্লারে যেতেই হবে, একটু টুকটাক বাজার করারও আছে। তো চলো ব্লগটা আজকে দেখতে থাকো, আমার প্রচুর প্ল্যান আছে, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে। আর রান্নাঘরে ঢুকেও আমার সময় নষ্ট করলে হয় না, তো রান্নাঘরে ঢুকেই সবার প্রথমে হাঁড়িতে চাল নিয়ে নিয়েছি, আর চালটাকে একদম ভালো করে কচলিয়ে কচলিয়ে ধুয়ে জলটাকে ফেলে নিচ্ছি, কারণ দেখো কীরকম সাদা জল বেরোয় চালেতে, এখন কত রকমের রাসায়নিক মেশানো থাকে। তো ভালো করে চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দিলাম, ভাতটা বসিয়ে দিয়ে আমি সবজি কাটাকাটি করবো। আর এখানে একটা লাল আলু আর একটা গাজর ছুলে এটাকে আমি ভালো করে ধুয়ে ভাতের মধ্যে দিয়ে দেবো, এটা হচ্ছে পাপানের জন্য। আর বাচ্চাদের জানো তো মানে তরকারির থেকে এই ধরনের একটু সেদ্ধ, মানে তরকারি তো ওরা খাবেই, ডাল টাল খাবেই, তার মধ্যে একটু সেদ্ধ সবজি দিলে না ওটা বেশ পুষ্টিগুণটা ওরা ভালো পায়, কারণ তেল মশলা তো বেশি একটা খাওয়া ভালো না, আর তরকারি করতে গেলে সেই সবজিটা একটু ভাজা হয়ে যায়, এই হয়ে যায়, আর ভাজা ছাড়া সেদ্ধ সবজি খেলে আর সেদিন আর সেদ্ধ দেওয়া দরকার হয় না। তো সেদ্ধ দিয়ে এবার আমি পাপানের জন্য আজকে ফলের রস করবো বলেছিলাম, কিন্তু ফলের রস না করে দেখলাম আজকে সকালে ওকে আপেল খাওয়ানো হয়নি আর কাঠবাদামও খাওয়ানো হয়নি, তো কাঠবাদাম ভেজানো ছিল, কাঠবাদাম আপেল আর আঙুর দিয়ে আমি একটা বেশ স্মুদি টাইপের করে নিলাম, এটা পাপান খুব ভালো খায় চামচে করে, একদম বেশ সুন্দর একটা মিহি পেস্ট হয়, তো চামচে করে দিয়ে দিলে মুখে ফটাফট ফটাফট খেয়ে নেয়, খুব বেশি সময় লাগে না, 5 মিনিটের মধ্যে। তো এটা আমি পাপানকে এখন খাওয়াতে নিয়ে যাব নিচে, আর এইদিকে তারপরে এসে ও ভাতের পাশে আমি আবার মুসুরির ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, তো ডালটাও সেদ্ধ হতে থাকবে আর ভাতটা সেদ্ধ হতে থাকবে, আর ততক্ষণে আমার পাপানকে খাওয়ানোও হয়ে যাবে। এসে বাকি আজকে সেরকম কিছু করব না, একদমই প্লেন ডাল আলু ভাজা পটল ভাজা এইসব করব। কি করছিস তোরা বাবা ছেলে মিলে? আমি ক্যামেরা করবে।
তো তুমি গেঞ্জি পরে থাকো না কেন? জানো তো তোমার বউ ব্লগার। এই যে এবার দেখাই লাইট জ্বালাই না। আমারও খুব ভালো লাগে এই এই সব গান, যে কি ভালো লাগে বলে বোঝানো যাবে না। বেশিক্ষণ দেখিও না, তাহলে এই ভিডিওটা পোস্ট করতে পারবে না। ও সরি সরি, করে দিচ্ছি নাও। কাট বাদাম এনেছি তোমার জন্য। আমাকে দুটো দাও। এতক্ষণ আমাকে কাজ করতে দিচ্ছেন, আমি যে পেনটা নিচ্ছি সেই পেনটা টেনে নিচ্ছে, নিয়ে নিচ্ছে সেই পেনটাই। দেখ বদমাইশি দেখো, অ্যাপেল। হ্যাঁ অ্যাপেলটা কে খাবে? অ্যাপেলের জুস ক্যাবেজ। এই দেখো ক্যাবেজ দেখাচ্ছে, দেখেছো তোমরা ক্যাবেজ? এটা কি দেখাচ্ছে টিভিতে? ক্যাবেজ ক্যাবেজ। তাহলে তোমরা কেউ ক্যাবেজ চেনো? ওই কোথায় চলে গেল ক্যাবেজ? আচ্ছা চলো এবার এটা খেয়ে নাও। হ্যাঁ পাপা কাজ করুক। কতক্ষণ লাগবে তোমার? লাগবে ঘন্টা। তো এই যে দেখতে পেলে এই বাড়িতে কি অবস্থা হচ্ছে, মানে কাউকে আমাকে রান্না করে কি ডিস্টার্ব করবে, আর নাহলে এখানে প্রদীপকে ডিস্টার্ব করছে। তো আমি এসে এই যে ফটাফট করে এই যে এখানটা ফোড়ন দিয়ে দিয়েছি, একটু রাঁধুনি শুকনো লঙ্কা আর পেঁয়াজ ফোড়ন দিয়েছি। এইটা দিয়ে আমি মসুরির ডাল করব। তো পেঁয়াজ ফোড়ন দিয়ে মসুরির ডাল করলে ওর মধ্যে যদি একটুখানি রাঁধুনি দেওয়া হয় তো ডালের সেন্টটা পুরো একদম অন্যরকম হয়, ভীষণ ভালো খেতে হয়। মানে পেঁয়াজের যে একটা ফ্লেভার ভাজা পেঁয়াজের, সেটাকে না আরও মানে বেশি সমৃদ্ধ করে রাঁধুনি। এটা আমার মনে হয়, আমার তো ভীষণ ভালো লাগে রাঁধুনি দিয়ে পেঁয়াজ ফোড়ন দিয়ে মসুরির ডাল খেতে। এবার যেটা কথা সেটা হচ্ছে আমার এই রাঁধুনি ফোড়ন দিতে গিয়ে আমার একটা কথা মনে পড়ে গেল। আমাকে ফেসবুকে একজনও কমেন্ট করেছিল যে রাঁধুনিটা কী, রাঁধুনি কী মশলা, মানে সে চেনে না। যে আমি লিখেছিলাম রাঁধুনি হচ্ছে জোয়ানের মতন দেখতে একটা মশলা, তো বলেছিল একটা ছবি দিতে। তো আমি না তারপরে আর সেই কমেন্টটা খুঁজে পাইনি, অনেকগুলো ভিডিও ছিল। তো এবার কোন ভিডিওর মধ্যে যে ওখানে একটা ছবি দেবো, তো আমি এই ভিডিওর মধ্যে সেই রাঁধুনিটাকে স্পেসিফিক করে দেখিয়ে দিচ্ছি যে রাঁধুনি হচ্ছে এই মশলাটা। রাঁধুনি যে কোনো রান্নায় ব্যবহার করা যায়, যে কোনো রান্নায়। মানে রাঁধুনি একটা অন্যরকমের ফ্লেভার আনে। যারা মানে রাঁধুনি খাও তারা তো জানোই, শুক্তোতে রাঁধুনি খুব ভালো যায়। আমি তো চিকেনও রাঁধুনি দিই, মানে কিছু কিছু চিকেন আইটেমে, মানে সব কিছু চিকেনে দিই না, কিছু কিছু চিকেন আমি রাঁধুনি দিয়ে করি, ভীষণ ভালো খেতে হয়। তারপরে হচ্ছে মানে একটুখানি সর্ষে ঝাল যেটা হয় না, মাছের সর্ষে ঝাল, সেই সব মাছের সর্ষে ঝাল যেটা সর্ষে পোস্ত দিয়ে আমরা করি, তার মধ্যে ওই সর্ষে পোস্ত বাটার সময় না একটুখানি রাঁধুনি আর একটু জিরে বেটে দিলে, মানে জিরে দিয়ে দিলে একটা অন্যরকমের টেস্ট হয়। সর্ষে পোস্ত তো একটা টেস্ট আছেই, তো ওই একঘেয়েমি টেস্টের থেকে একটু আলাদা হয় এবং ভীষণ সুন্দর একটা ফ্লেভার তৈরি হয়। তো এরকমভাবে রাঁধুনি দিয়ে অনেক কিছু রান্না করা যায়। তো রাঁধুনি আমাদের আমি ডালটা ফোড়ন দিয়ে নিয়ে আমি তোমাদের দেখাচ্ছি। চলো রাঁধুনিটা দেখায়। তো আমাদের রাঁধুনি নিয়ে এসছে, এটাকে হচ্ছে আমার এখনো কৌটোয় ঢালা হয়নি, পুরো জোয়ানের মতন দেখতে কিন্তু জিনিসটা। এর মধ্যে না প্রচুর ধুলো থাকে, এটাকে রোদে দিতে হয়। রোদে দিয়ে ভালো করে এরকমভাবে ঝেড়ে নিতে হয়। ঝেড়ে নিলে না একদম আগার দিকে ছোট ছোট যেগুলো একদম যেগুলোর ভেতরে আর কি রাঁধুনির যে একটা হয় না বীজ মতন থাকে, সেই জিনিসটা থাকে না আর কি, সে ফাঁপা বলে, সেইটা না বেরিয়ে যায়, মানে সেই খোসা টাইপের থাকে, সেইটা বেরিয়ে যায়। পিওর রাঁধুনিটা থাকে, এটাকে না ভেজে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রেখে দিলেও বহু রান্নায় ব্যবহার করা যায়। আবার যদি কাঁচা বেটে দেওয়া যায়, যদি কাঁচা বেটে দেওয়া যায় বিভিন্ন রকমের মাছের ঝোলে, মানে রাঁধুনি আর জিরে বাটা দিয়ে একটুখানি তেলের মধ্যে কষিয়ে তার সঙ্গে হালকা একটু আদা কাঁচা লঙ্কা, আর কিছু লাগে না রাঁধুনি দিলে। আমাকে আমি খাতা ছাড়ছিলাম, আমাকে জোর করে ভদ্রলোক নিয়ে চলে এলো। এই দেখো এসে দেখো কি করছেন, রান্নাঘর কি কি রান্নাঘর কাজ, তার মানে ও রান্নাঘরে কাজ করছে। ও আমাকে টেনে টেনে নিয়ে চলে এলো, কাজ করতে দিল না। যাক ঠিক আছে, বাকি কাজটা পরে করবো। আর এই যেখানে আজকে দুপুরের খাওয়া দাওয়ার ব্যবস্থা চলছে, তাই তো নাকি? কত দিব?
এই দেখো তাড়াতাড়ি করে এই যে বাসনগুলো নামিয়েছে, এর মধ্যে জল ছিল। কান্না করার কি আছে, জল দিয়ে কেউ খেলে? অ্যাক্টিং 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 দেখো, শুধু অ্যাক্টিং দেখো। এই যে ডালের মজার তলে তলে কোথায় আছে আমি কিন্তু জানি না, শুনেছিলাম তাই বললাম। ডালের মজা তলে তলে, না কি বলে ডালের মজা তলে, ডালের মজা তলে মানে নিচে। অ্যাকচুয়ালি কথাটা হচ্ছে ডালের মজা তলে, এটা হচ্ছে বাঙালদের ভাষা। নিলাম সত্যি, এটা কি রান্না, এটা আমি এখনই ভাত খাবো। ভাত হয়েছে দেখি তো, ও মাই গড, এটা ভাত আর ডাল, আমার আর কিছু চাই না, এখনই খাবো। আমার ভালো লাগে, আমি বললে চিতে কি হয়েছে তুমি তো খেতে দিলে না, ওই জন্য বললে পটল ভাজা ভালোবাসো বেশি আমাকে, ওই জন্য পটল ভাজাটা হলে আর একটু ভালো হয়, আর একটু পটল ভাজা দিয়ে খাবো। দেখে রাখছি রান্নার পদ্ধতিগুলো, মাঝে মধ্যে রান্না করে খেতে পারবো। উচ্ছে আলু ভাজাও হয়ে গেছে। আমি কিন্তু দেখো উচ্ছে আলু ভাজা না, একদম অল্প একটু তেল ছিল, যেটা দেখলে পটল ভাজাটা একটু বেশি তেল না হলে হয় না, ওই তেলটার মধ্যেই ভেজে নিয়েছি, তবে একটু তেল নেই, মানে একদম সুন্দর অল্প তেলের মধ্যে ঢেকে ঢেকে ভাজলে না ভাজাটা খুব ভালো হয়, আর অত তেল তেলও হয় না। তো সারাদিন পরে সেই এখন আমার সময় হলো যাওয়ার পার্লারে, মানে পার্লার বন্ধ টাইমে টাইমে আমি পার্লারে যাই, প্রত্যেকবার আমি পার্লারে যাবো তারপরে বলি এত দেরি করে এসছো আমরা বাড়ি যাবো না, মানে আমার প্রত্যেকবার এরকমই হয়। এখন 7:10 বাজে, জাস্ট রেডি হলাম, এবারে বেরোবো, আমাকে পার্লারে বোধহয় নামিয়ে দিয়ে তোমরা আমি চলে আসবে না, দেখো এবার কি করবে পাপানকে নিয়ে, প্রদীপ বসবে বা চলে আসবে, কারণ ওর এখন আর কিছু কাজ নেই, তো এখন রাত হয়ে গেছে, এবার চলো আমি পার্লারে যাই। এবার কি হচ্ছে, কি হচ্ছে, কি পাপার বোন বাপ্পা নিচ্ছে, কত বড় অপরাধ তাহলে তুই, তুমি কোথায় যাবে না, তুমি বাপ্পার সঙ্গে চলে যাও, বাপ্পার সাথে যা, যাও ঘুরে এসো, তাহলে তুমি কার সঙ্গে যাবে, ও তো এক হয়নি এখনো, আমি একটু দাড়িটা ইয়ে করলাম আর মাসাজ করালাম, হেভি লাগলো, কন্ডিলাইটিসের ব্যথা আছে তো, তুমি লাগলে বলবে করে দেবে, মানে ভালোই লাগে বলতে পারছিল না এতক্ষণ। কেমন লাগছে, কেমন লাগছে মাসাজটা, এরকম এরকম মেশিন দিয়ে করা হচ্ছে, ভালো লাগে না, আমি এটা নিতে পারি না, হাতে করে নিলাম আমার হাতে হেভি লাগলো। মিনিট ঘন্টার পর ঘন্টা হয়েই যাচ্ছে রূপ চর্চা, কি করলে এটা স্ট্রেট করলে, না না এটা হচ্ছে চুলটা ভেঙে ভেঙে পড়ছিল দু তিন দিন ধরে, চুল পড়ছিলাম আগে,
ভাবলাম বাজারে যাবো, হবে না বাজারে যাওয়া, কি করে হবে, 9টা বাজে আমার আবার টাকাটা যেতে হবে। আমার প্রচন্ড খিদে পেয়েছে, আমি বললাম যে আমি কিছু খাবো, আমার কাজ আছে যেতেই হবে, আমি বলেছিলাম খাও। এবার সে কাজটা হবে না, তখন নিজের খারাপ লাগে না বলো, আমি বললাম যে না থাক খাবো না, তুমি যাও গদিতে যাবে এখন, আমি আর পাপন বাড়ি থাকবো। আমি বলেছি যে আমি কেক খাবো, খিদে পেয়েছে কি করবো, বাজারে গিয়ে কিছু হলো না, যাক তো চুলের কাজটা মিটেছে, আইব্রোসটা করেছি, চুলটা বেশ সুন্দর হয়েছে, ঝরঝর হয়েছে। সব থেকে বড় কথা হচ্ছে যাবে চেক আপে চেন্নাই, তার আগে চুলের ট্রিটমেন্ট, তুমি তালা দিয়ে দিচ্ছ আজকে রাতে ভাতই খাওয়াবো, ডেইলি ওকে ভাত খাওয়াই না, রুটি খাওয়াই, এক একদিন দুধ রুটি, তো দুধ খাইয়ে নিয়ে গেছিলাম সন্ধ্যাবেলায় মানে বাজারে যাওয়ার আগে, ওই জন্য আর দুধ রুটি বা এসব কিছু খাওয়াবো না, একটু ওই ফেনা ফেনা করে ভাতই খাইয়ে দেবো বাচ্চাদের, ওই গলা গলা ভাত খাওয়ালে আমাদের বড়দেরই দেখবে হজম ভালো হয়, মানে পেটটা খুব আরাম লাগে, একটু নরম নরম টাইপের, একদম সেদ্ধ সেদ্ধ টাইপের কিছু খেলে। তো যাই হোক চলো ব্লগটা শেষ করি।